ধর্মনিরপেক্ষতা, এই একটা শব্দের উপরে দাঁড়িয়ে বিজেপি বিরোধী একটা আস্ত ফ্রন্ট খুলে বসেছে কংগ্রেস। সে ফ্রন্টের নেতৃত্ব তারা দিচ্ছে ঠিকই, কিন্তু ফ্রন্টে তাদের মতোই গুরুত্বপূর্ণ, তাদের সমান বা তাদের থেকে সামান্য হলেও কম গুরুত্বপূর্ণ আসন সংখ্যার বিচারে হরেক কিসিমের হরেক রকমের শরিক আছে। এদের অনেকে বিজেপির পুরনো সঙ্গ করেছে, মানে এনডিএতেও ছিল এক সময়। কিন্তু এই মুহূর্তে যে প্রত্যেকের মুখে বলি একটাই, বিজেপির সঙ্গে গেলে, বিজেপির ফ্রন্ট এনডিএতে গেলে দেশ থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা নাকি উঠে যাবে। এই জোট অত্যন্ত তীব্রভাবে শেষ লোকসভা নির্বাচনে এটা প্রচার করেছিল, এই ইন্ডি জোট অত্যন্ত তীব্রভাবে শেষ লোকসভা ইলেকশনে নির্বাচনের সময় এটা প্রচার করেছিল। নরেন্দ্র মোদী এবং তার দলের 400 পার করা স্লোগান নাকি গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার একটা চক্রান্ত। 400 পেরিয়ে গেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এদেশের সংবিধান থেকে তো বটেই সব জায়গা থেকে তারা ধর্মনিরপেক্ষ শব্দটা, ধর্মনিরপেক্ষতার প্র্যাকটিসটা, অভ্যেসটা তারা তুলে দেবে। শুধু এই প্রচারকে সঙ্গী করে এবারের নির্বাচনে সবথেকে বেশি করে লড়েছিল ইন্ডি জোট। সেই জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস এবং বামেরা, যারা এই নির্বাচনে লড়তে লড়তে বারবার একটাই কথা মুখ দিয়ে বলেছে, দেশের ধর্মনিরপেক্ষতা খুব আশঙ্কার মধ্যে রয়েছে, এদেশের ধর্মনিরপেক্ষতার চরিত্র সেটা রীতিমতো বিপদের মধ্যে রয়েছে। তাদের জোট মানে ইন্ডি জোট ক্ষমতায় এলে নাকি দেশটা বেঁচে যাবে। শেষমেশ ক্ষমতায় তাদের আশা হয়নি, কিন্তু 234 এসে থামার পর রাহুল গান্ধী ইন্ডি জোটের নেতা, তার সদর্প ঘোষণা ছিল এ যাত্রা দেশটাকে বাঁচিয়ে দেওয়া গেল। তার কারণ নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপির এনডিএ তারা কোনোভাবেই আর সংবিধান পরিবর্তন করতে পারবে না, এমনকি কথায় কথায় লোকসভাতে যে কোনো বিল পাস করিয়ে নিতেও পারবে না। এ পর্যন্ত চলছিল ভালোই, কিন্তু হঠাৎ করে গতকাল বিকেলে পিনারাই বিজয়ন, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য, কেরালার মুখ্যমন্ত্রী, তিনি একটি বোমা ফাটিয়ে বসেছেন। তার ফাটানো বোমাটা অন্তত এইরকম যে কংগ্রেস রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়নাড আসন, আপনারা জানেন রাহুল গান্ধী এবার লোকসভা নির্বাচনে দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উত্তরপ্রদেশের আসনটি রেখে দিয়েছেন, আবারও কপাল পুড়েছে দক্ষিণের, ঠিক তার ঠাকুমার বেলা যেরকম পুড়েছিল, চিকমাগালুর ইন্দিরা গান্ধীকে জিতে পাঠিয়েছিল কিন্তু গোটা দেশ থেকে পরিত্যক্ত, গোটা দেশ থেকে ক্ষমতার বলয় থেকে আস্থা করে নিক্ষিপ্ত ইন্দিরা গান্ধী চিকমাগালুরকে মনে রাখেননি। পরের নির্বাচনে ক্ষমতায় ফেরার পর আবার উত্তর ভারতেই ফিরে গিয়েছে। দক্ষিণ ভারত কংগ্রেসের অগতির গতি, এটা তারা বারবার প্রমাণ করেছে। যা হোক অন্য কথা, তো এবারও ওয়নাড ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী, ছেড়ে দিয়েছেন কাকে, লড়বেন তো লড়বেন একেবারে প্রিয়াঙ্কা গান্ধী, ওই বদনাম ঘোষণার জন্য যে আমরা ছেড়ে চলে যাই না, আমারই পরিবারের আরেকজন হাতে দিয়ে গেলাম, আগেকার দিনে জমিদারিতে যেরকম হতো আর কি। যা হোক জমিদারির মতো সম্পত্তি তো আপনা আপনি ট্রান্সফার হয়ে যায় না, এদেশে একটা ছেড়ে যাওয়া আসন পরিবারের কাউকে এমনি এমনি দিয়ে দেওয়া যায় না, লড়তে হয় নতুন করে। আগেরবার অ্যানি রাজার সঙ্গে লড়েছিলেন সিপিআইয়ের রাহুল গান্ধী, এবার লড়ছেন ওই রাজ্যের সাধারণ, মাফ করবেন, সহকারী সাধারণ সম্পাদক, তার বোন লড়ছেন, প্রিয়াঙ্কা গান্ধী লড়ছেন। কিন্তু এই লড়ালড়ির মাঝখানে পিনারাই বিজয়ন বলছেন জিততে মরিয়া প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর জেতা ওয়নাড সিট ধরে রাখতে মরিয়া কংগ্রেস সরাসরি জামাতে ইসলামের সঙ্গে হাতে হাত মিলিয়ে বসে আছে। যে জামাতে ইসলামী একটি দেশ বিরোধী শক্তি, ধর্মনিরপেক্ষতার কথা ছেড়ে দিন, তারা ভারত বিরোধী শক্তি এবং অবশ্যই ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ। এই উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে তাদের উৎকট, অসম্ভব, ভয়ঙ্কর সমস্ত কাজকর্ম রয়েছে যা জাতিবিদ্বেষী, অন্য ধর্ম বিদ্বেষী এবং অবশ্যই দেশবিরোধী। তো এহেন জামাতে ইসলামের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ছে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে জেতানোর জন্য। রিপাবলিক টিভি বলছেন পিনারাই বিজয়। বিকেলে খবরটা আসার পর 5 বার চোখ কচলে, 6 বার ফেসবুকে চেক করে অ্যাকাউন্টটা ঠিক কি না, নানা রকম প্যারোডি অ্যাকাউন্ট খোলা হয় আজকাল, টুইটার চেক করে, বিভিন্ন সংবাদ সংস্থার পাঠানো ফিড চেক করে যখন নিশ্চিত হওয়া গেল হ্যাঁ খবরটা সত্যিই পিনারাই বিজয়ন এটা বলেছেন,
তখন প্রতিক্রিয়া নিতে গিয়ে আরো আক্কেল গুরু কেরালের কংগ্রেসের কেউ কেরালার কংগ্রেসের কেউ এ নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে চান না অন্তত মুখেও এটুকু বলতে চাইছেন না না এটা মিথ্যে আমি এখনো পর্যন্ত অপেক্ষায় আছি কেরালা কংগ্রেসের সভাপতি অন্তত প্রদেশ কংগ্রেস সভাপতি একটা প্রতিক্রিয়া দিন প্রিয়াঙ্কা গান্ধীরা হয়তো সব ছোটখাটো বিষয়ে গান্ধী পরিবারের লোকেরা কথা বলেন না বলে যায় তাদের কাছে এগুলো খুব ছোটখাটো দেশটা তো খুবই ছোট ব্যাপার সবথেকে বড় তাদের ক্ষমতায় ফেরাটা অতএব আপাতত প্রদেশ কংগ্রেস সভাপতি কেরালা তার দিকে তাকিয়ে আছে যদি একটা বিবৃতি দেন পাওয়া যায়নি এখন সর্বদা মিথ্যা বলছেন পিনারায় বিজয়ন এটা বলতেই পারতেন কিন্তু বলেননি এখনো উল্টে সিপিআইএম এর অস্থায়ী সাধারণ সম্পাদক প্রকাশ কারাত আজ সকালে আবার বলেছেন ঠিক বলেছেন বিজয়ন এটাই করে এসেছে কংগ্রেস আবার করছে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে প্রশ্নের মুখে ফেলছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইকে হালকা করে দিচ্ছে প্রকাশ কারাত বলছে আরেক পলিট ব্যুরো সদস্য প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অকাল মৃত্যুর পর বর্তমান অস্থায়ী সাধারণ সম্পাদক সিপিআইএম তার মানে কংগ্রেস জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে একটিমাত্র সিট জেতার জন্য মরিয়া লড়ছে এটা বিরোধীরা মানে কংগ্রেসের বিরোধীরা কেউ অভিযোগ করছে না সংবাদ মাধ্যম অভিযোগ করছে না করছে ইন্ডিজোটের ভিতরে কংগ্রেসের শরিক কংগ্রেসের পার্টনার সিপিআই তাহলে যে ধর্মনিরপেক্ষতার কথা বলে শুরু করেছিলাম একমাত্র যার ভিত্তিতে প্রধানত বিজেপি বিরোধী নতুন ফ্রন্ট খোলা গান্ধী পরিবারের ডাক সেই ফ্রন্টের আর কোনো যুক্তিযুক্ততা রইল সেই ফ্রন্টের কোনো নীতি রইল অবশ্য নীতি আদর্শের তোয়াক্কা কংগ্রেস খুব বেশি কোনো দিন করেছে বলে অতি বড় শত্রু অপবাদ দেয় আসবো আজকের ভিতর তার আগে আজকের বিশেষ প্রতিবেদন রাহুল গান্ধীর জিতে ছেড়ে যাওয়া আসন দখলে রাখতে জামাতে ইসলামী ভরসা কংগ্রেসের না এ দাবি বিজেপিরও না দাবি কংগ্রেসের জোট সঙ্গী সিপিএম এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ করেন কেরালার মুখ্যমন্ত্রী পলিট ব্যুরোর সদস্য পিনারায় বিজয়ন সীতারাম ইয়েচুরির অকাল মৃত্যুর পর পার্টি কংগ্রেস পর্যন্ত মধ্যবর্তী সময়ে সিপিএম এর অস্থায়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রকাশ কারাট একা বিজয়ন নন বিজয়নের সমর্থনেই কংগ্রেসকে আক্রমণ সেই কারাটেরও দে হ্যাভ ডিক্লেয়ার্ড সাপোর্ট দ্য জামাতে ইসলামী পার্টি ইজ ওয়েলফেয়ার পার্টি দে হ্যাভ সাপোর্ট দে হ্যাভ ডিক্লেয়ার্ড সাপোর্ট ফর দ্য কংগ্রেস ক্যান্ডিডেট দ্যাট মেসেজ ইজ এন্ড উই আর এগেইনস্ট দ্য জামাতে ইসলামী পলিটিক্যাল আইডিওলজি উই আর আস্কিং দ্য কংগ্রেস whether it is correct to take support from such a party বিজেপি বিরোধীরাই দেশবিরোধী হেন সঙ্গী নিয়েই নাকি লড়তে নেমেছে ইন্ডির রামধনু জোট এই কংগ্রেসই তো ধর্মনিরপেক্ষতার নামে বিজেপি বিরোধিতায় আজ তো একটা ফ্রন্ট খুলে বসে পড়েছে সেই ফ্রন্টের গালভরা নাম ইন্ডিয়া শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধীকে সাংসদ করতে কংগ্রেস কাকে ইন্ডিয়ার বাইরে ঠেলতে চায় সিপিএম না কেরালাকে কখনো জিন্না কখনো জামাতের সঙ্গে আপোষ করে চলা কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভিতরে কি আসলে হিন্দু বিদ্বেষ রিপাবলিক বাংলা কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি ঈশ্বরের আপন দেশ ভগবানের দেশে সাক্ষাৎ শয়তানের সঙ্গে হাত মিলিয়ে বসে আছে গান্ধী পরিবার শুধুমাত্র পরিবারের একজনের প্রধানমন্ত্রী হওয়ার অপূর্ণ বাসনা পরিবারের আরেকজনের যে কোনো মূল্যে ক্ষমতার বৃত্তে ভারতের সংসদে ঢোকার ভয়ঙ্কর বাসনাতে ভগবানের দেশে একেবারে শয়তানি সঙ্গ আমার আজকের অগ্নিবাণ আজকে প্রশ্ন বিতর্কে জেহাদি সঙ্গে নিয়ে জেহাদি সঙ্গে নিয়ে দেশ বাঁচাবে কংগ্রেস দেশ বাঁচানোর দাবি করেই তো এবারে নির্বাচন লড়তে নামা গালভরা নাম দেওয়া INDIA ইন্ডিয়া কংগ্রেস মানে ইন্ডিয়া কংগ্রেসের জোট তার নাম ইন্ডিয়া কংগ্রেসের সঙ্গী ইন্ডিয়া বিরোধী শক্তি ভারত বিরোধী শক্তি জামাতে ইসলাম প্রকাশ কারাত জিজ্ঞাসা করছেন কংগ্রেস নেতৃত্বের কাছে আমার প্রশ্ন আমাদের প্রশ্ন প্রকাশ কারাত বলছে তাদের প্রশ্ন এমন শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচন লড়া ঠিক কি না আমার সঙ্গে উপস্থিত অতিথিরা বাদিক থেকে সুমন রায়চৌধুরী প্রদেশ কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা অধ্যাপক ঝন্টু বড়াই
আমার ঠিক বাদিকে আমার ডান দিকে অভ্র সেন বিজেপি মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক। সুমন বাবু, ইন্ডিজোটের ভিতর থেকে আপনাদের বামপন্থী সঙ্গীরা বন্ধুরাই তো বলছেন আপনারা জিহাদিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনে লড়ছেন, আর ইন্ডিয়া থাকবে তুলে দিলেই হয়। এই অনির্বাণ একটু আগে একটা কথা বলছিলেন না, কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি, যেখানে শয়তানের সঙ্গে হাত মিলিয়ে এটসেট্রা এটসেট্রা কি বললেন? আমার এই স্টুডিওতে আমি যতবার আসি আমার মনে হয় গডস ওন কান্ট্রি হচ্ছে রিপাবলিক বাংলা, আর শয়তান বিজেপির সঙ্গে আপনারা হাত মিলিয়ে প্রতিদিন বিকেলে প্যানেল করেন এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোকে প্রতিদিন আপনারা এডিটোরিয়াল পলিসি বানিয়ে আক্রমণ করেন, এটাই হচ্ছে সেই গডস ওন কান্ট্রি যেখানে শয়তানের সঙ্গে হাত মেলানো হয়, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে কে পিনারায় বিজয়ান কে আমি জানি না, বিষয়টা হচ্ছে ওনাদের বিরুদ্ধে লেফট শুনে শুনে নিন, যখন বলতে বলেছেন বলতে দিন আর তানলে বলুন বলতে হবে না। না না, আপনি জানেন না। হ্যাঁ, আমি চিনি না, আমি চিনি না, আমি 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 বাংলার একজন সামান্য রাজনৈতিক কর্মী, কে কোথায় কেরালায় বসে কি স্টেটমেন্ট দিচ্ছে আমি জানি না। বিষয়টা হচ্ছে লেফটের বিরুদ্ধে লড়াই হচ্ছে কেরালাতে, এটা একটা তো কথাই আছে, সংস্কৃতে সাম দাম দণ্ডভেদ সেগুলো ব্যবহার করছে ওখানকার নেতারা, কারণ জানে প্রিয়াঙ্কা গান্ধীর জয় কেউ ওখানে আটকাতে পারবে না, বিপুল মার্জিনে প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাড লোকসভা আসন থেকে জয়লাভ করবে। তাহলে যদি কে জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন মানে বিপুল ভোটে জিতবে, এটা আপনার বক্তব্য না যে অভিযোগ করেছে তার বক্তব্য, যে অভিযোগ করেছে তার বক্তব্য না, আমি তো সেই সত্য, আমি সেই অভিযোগ কি সত্য, আমি সেই অভিযোগ করার লোক তো, আমি অভিযোগকে মান্যতাই দিচ্ছি না, আমি অভিযোগকে মান্যতাই দিচ্ছি না। আরে আপনি যদি ইন্ডিয়া ইন্ডিয়া ব্লকের কথা বলেন তাহলে তো তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া ব্লকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়নকে কি আমি সমর্থন করব না? না, তা কেন করব, ওদের সিটটা নেবেন তাহলে, ওদের সিটটা ওরা আবার কি ঘির দেবে? আরে আরে 29 মানা বন্ধ করে দিয়েছে নাকি? ইন্ডিয়া জোটের ইন্ডিয়া ব্লকের সাংসদ সংখ্যা কত? রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে যে সাংসদ সংখ্যাটা বলেছিলেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম ছিল, বলুন কত? নির্বাচনে জেতার পর রেজাল্ট বেরোনোর পর আমি আলোচনা করছিলাম যারা যারা গল্প চললো, না না গল্প চললো না না, 234 আপনি বললেন না তৃণমূল কংগ্রেসের ক্রিম খাচ্ছে, আমি তাই উত্তর দিচ্ছিলাম যারা 29 জন সাংসদ নিয়ে গেছে তাদের ক্রিম খাওয়ার কোনো প্রয়োজন নেই, সবার ক্রিম খান জামাতি দিয়ে হচ্ছে আজকাল, এখন পিনারায় বিজয়ান যেহেতু বিজেপিকে হাওয়া দিচ্ছে বিজেপির সুবিধা করে দিচ্ছে, রিপাবলিক বাংলা এখন গডস কান্ট্রি হয়ে গেছে, আমি বাসু আচার্যর কাছে যাব। বাসু আচার্য বামপন্থী আন্দোলনের গবেষক দীর্ঘদিন ধরে, বাসু আপনার কাছে আসার কারণ আছে, আমি মুখে আপাতত জানাচ্ছি বাইকটা কেটে এলে শোনাবো, তখন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন কিনা জানি না, আপনি একটা কাজের মধ্যে আছেন সেখান থেকে সময় দিচ্ছেন। সিপিআইএমের এরাজ্যের মুখপত্র গণশক্তি তার সম্পাদক এডিটর শমিক লাহিড়ির বক্তব্য আমার হাতে এসে পৌঁছেছে, সেটা কাটা হচ্ছে, মানে বাইকটা কাটা হচ্ছে, তাতে শমিক লাহিড়ি একটা অসাধারণ কথা বলেছেন, কেরালাতে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের লড়াই আছে তাই পিনারায় বিজয়ান এই কথাটা বলেছে। বাসু আচার্য এটা শোনার পর সত্যি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, সিপিআইএমটাও বোধ হয় ক্রমশ আঞ্চলিক রাজনৈতিক দলে পরিণত হচ্ছে অন্তত পশ্চিমবঙ্গে, এখানকার দলের রাজ্য কমিটির মুখপত্র গণশক্তির সম্পাদক তিনি দলের অস্থায়ী সাধারণ সম্পাদকের তোলা প্রশ্নটাকে মনে করছেন বা পিনারায় বিজয়ান দলেরই আরেক পলিট ব্যুরো মেম্বারের তোলা প্রশ্নটাকে মনে করছেন কেরালার স্থানিক বিষয়। বাসু আচার্য যদি ধর্মনিরপেক্ষতা এবং দেশভক্তি
বা দেশপ্রেম, ভক্তিও বলবো না, দেশপ্রেম বলছি শুধু, এ দুটো নিতান্ত স্থানিক হতো তাহলে কোনো আপত্তি ছিল না যদি আমার পড়াশোনা এরকম হতো, ছোট থেকে জেনে আসতাম। এরকম কি বামপন্থীদের আন্ডারস্ট্যান্ডিংটাও কি এরকম দেশপ্রেম, ধর্মনিরপেক্ষতা এগুলো সম্পর্কে? পিনারাই বিজয়ন কি কোনো আক্রোশবশত মুখ খুললেন প্রকাশ করার, সেফ আক্রোশবশত কেরালায় লড়াই আছে বলে কথাটা বললেন? এত গুরুতর অভিযোগ একটা রাজ্যে একটা আসনে লড়াইয়ের জন্য এত বড় একজন জোটসঙ্গীর বিরুদ্ধে করে দেওয়া যায়? ইন্ডিয়া ব্লকের নেতা কংগ্রেস বাসু আচার্য, ধন্যবাদ অনির্বাণ। প্রথমত যেটা বলা দরকার, দেখো এই গোটা বিষয়টা আমি তোমার কাছ থেকে শুনছি এবং এটা তো সোশ্যাল মিডিয়াতেও নাকি এসেছে এবং আমি শুনতে পেলাম যে প্রকাশ করা তো কিছু কথাবার্তা বলেছেন, কিন্তু আমি এখনও ওখানে যারা লড়ছেন, মানে ধরা যাক ওখানে কমরেড সত্যেন মুখেরই ওখানে প্রার্থী, সিপিআইয়ের ওখানে ক্যান্ডিডেট, তো সেখানে সিপিআইয়ের তরফ থেকে আমি কিন্তু এখনও অবধি কোনো রকম বক্তব্য এই নিয়ে, সিপিআইএম রাজ্য কমিটির কোনো বক্তব্য পাইনি, সিপিআইএমের যে জাতীয় সম্পাদক মণ্ডলী, যে জাতীয় পরিষদ, সেখান থেকেও কোনো রকম বক্তব্য আমি এখনও অবধি পাইনি। ফলে এই ব্যাপারটায় মানে যারা লড়ছেন তাদের তরফ থেকে এখনও অবধি কোনো বক্তব্য পাওয়া যায়নি, ফলে ব্যাপারটা নিয়ে এক্ষুনি একটা নির্দিষ্টভাবে মন্তব্য করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে বামপন্থীরা নিশ্চিতভাবেই সর্বপ্রকারের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু যেটা আমার অবাক লাগছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষে যারা দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে সেই আরএসএস বিজেপি এবং সেই আরএসএস বিজেপির যে মানে বাংলা মুখপত্র আর কি, মানে ইলেকট্রনিক মুখপত্র সেই রিপাবলিক বাংলা, হঠাৎ ধর্মনিরপেক্ষতা নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছে সেটা দেখে আমি বেশ কৌতুক বোধ করছি আর কি। যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে এই বিষয়টা, এটা যদি এরকম একটা ঘটনা যদি ঘটে থাকে যে কংগ্রেস কোনোভাবে কোনো রকম ধর্মীয় শক্তিকে ব্যবহার করছে এবং করে নিজেদের জায়গা সিকিওর করার, নিজেদের সিট সিকিওর করার চেষ্টা করছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হবে। কিন্তু এই বিষয়টায় আমরা এখনও অবধি কিন্তু কেউই খুব শিওর হতে পারছি না। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগটা নিশ্চিতভাবেই খতিয়ে দেখা দরকার এরকম হচ্ছে কি না। কংগ্রেস আদতে একটি বুর্জোয়া দল এবং বুর্জোয়াদের নীতি নৈতিকতার একটা অভাব সবসময়ই থাকে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করে, কিন্তু তারপরেও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কখনো কখনো বুর্জোয়াদেরও সঙ্গে নিতে হয়। এই বাসু আচার্য, আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। বাসু আচার্য আমার কথা শোনা যাচ্ছে? জামাতে ইসলামী ফ্যাসিস্ট শক্তি কিনা জানবার ইচ্ছে রইল। একটা কথা আমার না বললেও চলে, তবু আর কি, ওদেরও সিলেবাস, ওনাকে বলতে হবে রিপাবলিক বাংলা আরএসএস বিজেপির চ্যানেল, তো আমারও সিলেবাস আমাকে বলতেই হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টি তৈরি টাকাতে চ্যানেল খুলি না, খুলিনি এখনো পর্যন্ত। বাসুবাবুকে স্বাগত জানাচ্ছি আমাদের কোম্পানির অ্যাকাউন্টস বুক চেক করবার জন্য। তবে একটা কথা এত কিছুর পরেও বাসুবাবুকে স্মরণ করিয়ে দেবো, এখানেও আরএসএস এবং বিজেপি তাদের প্রধানমন্ত্রী মন্ত্রীরা সবাই কিন্তু এদেশে যখন শপথ বাক্য পাঠ করেন তখন ওই ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত দিয়েই শপথ বাক্য পাঠ করেন। ফলে বাসুবাবু আপনার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, সুমনবাবু, সৈকতবাবু, কাদু কারুর পছন্দ হোক বা অভ্রর পছন্দ হোক না হোক, যতদিন এদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা লেগে থাকবে, লেখা থাকবে, ততদিন পর্যন্ত হুমায়ুন কবির, পিনারাই বিজয়ন অথবা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যেই ওটা লঙ্ঘন করুন, যদি বিজেপিটা কেউ লঙ্ঘন করেন প্রশ্ন তো তুলতেই হবে। যেমন শ্রমিক ভট্টাচার্য গত সপ্তাহে বলেছিলেন, হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন তুলেছিলাম, আপনার বোধহয় খুব একটা মতাদর্শগত কারণে রিপাবলিক বাংলা দেখা হয় না, সেটা হতেই পারে আপনার ব্যক্তিগত চয়েস। বাসু আমার কথা শুনতে গেলে পিসিআর একটু জানাবেন। বাসু আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, একটাই প্রশ্ন, আপনি ফ্যাসিস্ট শক্তির কথা বললেন, জামাতে ইসলামী ঠিক কেমন শক্তি বলে বামপন্থী গবেষক হিসেবে আপনি মনে করেন? ফ্যাসিস্ট শক্তি কি
একটি অবশ্যই ধর্মীয় ফ্যানাটিক শক্তি, অবশ্যই একটি ধর্মীয় ফ্যানাটিক শক্তি, এবং এরকম শক্তির সঙ্গে কোনোভাবেই বামপন্থী বা কমিউনিস্টদের কোনো রকম জোট করার তো প্রশ্নই থাকে না, এবং যারাই জোট করুক না কেন সেই জোটটা করা ঠিক নয়। কিন্তু এই ব্যাপারে আমরা এখনও অবধি নিশ্চিত নই, যাদের ক্যান্ডিডেট সেই সিপিআই এর কোনো বক্তব্যই আমরা পাইনি। যদি এই ধরনের জোট কংগ্রেস করে থাকে সেটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় হবে, এটুকু বলতে পারি। ঝন্টুবাবু হাত তুলছেন অনেকক্ষণ ধরে, ঝন্টু বড়াই, কিন্তু না ঝন্টু বড়াই, আমি আপনার আগে সৈকত গিরিকে কথা বলতে বলি। দেখি বেঙ্গল সিপিএম এর মতো বেঙ্গল সিপিআই তৈরি হয়েছে কিনা। সৈকত গিরি, পিনারায় বিজয়ন প্রকাশ করে আপনারা মিথ্যে বলছেন, বাসু বারবার সন্দেহ প্রকাশ করছে, যারা লড়ছে সিপিআই সত্যেন মুখের তার বা তার দলের এখনও পর্যন্ত কোনো নেই, বক্তব্য নেই, তো এখানেও কি আপনারা প্রো কংগ্রেস আর সিপিএম অ্যান্টি কংগ্রেস নাকি পুরনো ধারা চলছে? না দেখুন, আমাদের পার্টির অফিসিয়াল যেহেতু কোনো বক্তব্য আসেনি, এ বিষয়ে মন্তব্য করা খুব মুশকিল। ঘটনাটা খুব রিসেন্টলি শুনেছি। এবার নিশ্চিতভাবে যে কোনো মৌলবাদী শক্তির সঙ্গে যদি কোনো রাজনৈতিক দল হাত মেলায়, বা যদি কোনো মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তার সঙ্গে যদি কোনো রাজনৈতিক দল হাত মেলায়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বামপন্থীরা সমস্ত ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় করে। পার্টি নিশ্চিতভাবে পুরো বিষয়টার উপর নজর রেখে অবস্থান ক্লিয়ার করবে। এখন বিষয় হচ্ছে এই রাজ্যে এবং কেরালা ক্লিয়ার করাটা একটু বুঝতে চাইছি সৈকত। দেখুন সত্যি কথা বলতে কি ভবিষ্যতে কি হবে আপনিও বলার মতো জায়গায় নেই, আমিও জিজ্ঞাসা করবো না, কারণ রাজনীতি অতি বিষম বস্তু, অতীত দেখে কিছুটা আন্দাজ পাওয়া যায় ভবিষ্যতে, আমি সে কথা জিজ্ঞাসা করছি। আমি বলছি একটাই তো শব্দের উপরে দাঁড়িয়ে মূলত আপনাদের এই জোটটা তৈরি হয়েছিল এনডিএর বিরুদ্ধে, INDI, আপনারা নাম দিয়েছিলেন ইন্ডিয়া, তো এখানেও ইন্ডিয়া জোটের যার প্রধান প্রথম শব্দটা ধর্মনিরপেক্ষতা, হিন্দুত্ব বিরোধিতা, হিন্দুত্ব বিরোধিতা, সেই জোটের আর অবশিষ্ট কী থাকে যদি তারা জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে ফেলে, তার অন্তত সব থেকে বড় শক্তিটা। যদি আপনি বলেন যে কংগ্রেস হাত মেলায়নি আমরা বিশ্বাস করি না, তাহলে আমি আর কোনো প্রশ্নই করবো না, তাহলে সিপিএমকেই প্রশ্ন করবো। না দেখুন, আমরা বামপন্থীরা সাধারণত এই ধরনের কোনো ধর্মীয় মৌলবাদী রাজনীতির সঙ্গে আমরা যুক্ত থাকি না, এবং কোনো রাজনৈতিক দল যদি কংগ্রেস যুক্ত থাকে, কংগ্রেসকে ক্লিয়ার করতে হবে। প্রকাশ কারাতের বক্তব্য যে কংগ্রেস বলবে, কংগ্রেসের কাছে প্রশ্ন করেছে প্রকাশ কারাত যে কংগ্রেস তার অবস্থান ক্লিয়ার করুক, যে জামাতে ইসলামের সঙ্গে কংগ্রেসের প্রার্থীর কোনো যোগাযোগ আছে। না না, তা বলেননি, বলছেন এরকম একটা দলকে সঙ্গে নিয়ে রাজনীতি করা একদম একবার শোনাবো সেটা কংগ্রেস না না একদমই, আমি আপনার সঙ্গে একমত, কংগ্রেস তার অবস্থান দৃঢ় করুক, কংগ্রেস হাইকমান্ড, এটা দেখুন হাইকমান্ড এবং কেরল কংগ্রেসের ব্যাপার, মাননীয় সঞ্চালক দেশে কোনো ব্যাপার নেই, অনেক প্রশ্ন করবে, শুধু আছে আমাকে প্রশ্ন করতে টাকা লাগে, বাসুবাবুকে প্রশ্ন করতে টাকা লাগে, আমি দেখাবো না 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 নিশ্চয়ই করবেন, বাসুবাবুকে প্রশ্ন করতে টাকা লাগবে না বিশ্বাস করুন, মানে কংগ্রেসেরও লাগবে না বিজেপিরও লাগবে না, করতে পারবেন। আমি তার আগে একটু ঝন্টু পড়াইকে জিজ্ঞাসা করি, হাত তুলছেন না এখন, অপর একটু ধৈর্য ধরে বসুন, আপনারা দাগ দেওয়া না আমার একেবারে দাগ মারা সাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপনারা সবার শেষে সুযোগ পাবেন, আমি যারা তথাকথিত ধর্মনিরপেক্ষ জামাতকে ভালো মনে করেন তাদের সঙ্গে একটু কথা বলি। আমি এক লাইন শুধু একটু বলবো, হ্যাঁ আমি বলছি আজকের আলোচনায় বিষয়বস্তু তো আলোচনা হচ্ছে, আপনাদের কি মনে হয় পিনারায় বিজয়ন খুব ভালো কিছু কথা বলেছে বা খুব ভালো লোক এরকম একটা ব্যাপার কিছু? সাংবাদিক তো কাউকে আলাদা করে ভালো মন্দ মনে করে না সৈকত, না একদিন এই যে আপনি আমার সামনে বসে আছেন, এই যে আপনি আমার সামনে বসে আছেন, এত ভালো ভালো কথা বলছেন, আপনি আমার কাছে এই মুহূর্তে ভালো লোক, আপনি এখান থেকে বেরিয়ে যদি একটা চূড়ান্ত ধর্মবিদ্বেষী মন্তব্য করেন যে কোনো ধর্মের বিরুদ্ধে, সেই মুহূর্তে থেকে আপনি খারাপ লোক। একদিন আপনি সোনা পাচার বিজয়ন বলেছিলেন, বিজয়নের একদম যা উদ্ধার করা করে দিয়েছিলেন, একদম হেডলাইন করেছিলেন, সেটা কিন্তু অভিযোগ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনি পিনারায় বিজয়নের বক্তব্যকে যেভাবে হিরোইক বানিয়ে কার রাজনীতিকে বাংলায় সুবিধা করে দিচ্ছেন, প্রকাশ কারাতের বক্তব্য মানে আপনি জামাতে ইসলাম আর কংগ্রেস এইটাকে এস্টাবলিশ করা, প্রকাশ কারাতের সুবিধা, এই রাজ্যে বিজেপির কোনো লাভ হবে, প্রকাশ কারাতের কি করেছে, প্রকাশ কারাতের কি লাভ হবে, প্রকাশ কারাত এই রাজ্যে প্রকাশ কারাতের বিরুদ্ধে একটা বড় আন্দোলন হচ্ছে, সেইটা থেকে নজর ঘুরিয়ে লাভ নেই, মানে ব্যাপারটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায় মতো, কাশোগিয়া তুমি যত খুশি, আমি দশ হাতের নিচে নামুম না, বাঘের লেজ নিয়ে গল্প হচ্ছিল, তা আমি দেখলাম ঝন্টু বড়াই, অধ্যাপক ঝন্টু বড়াই, আমি দেখলাম আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার লেজটা ঠিক অনেকটাই ওইরকমই, বাঘের লেজের মতো গল্প, কাশোগিয়া তোমার যত খুশি খুশি, পিনারায় বিজয়ন বলুন গিয়া, আমার সম্পাদক আর প্রার্থী না বললে আমি মানুন না, ঝন্টু বড়াই স্বাভাবিক নিরশ্রী চৌধুরী বেঁচে থাকলে হয়তো এরকম কিছু একটা লিখতেন যে ধর্মনিরপেক্ষতা মানে ডেভেলপমেন্ট ক্যান ওয়েট, ধর্মনিরপেক্ষতা কান নট, হয়তো এরকম একটা লিখতো। আমি বাসুবাবুর থেকে অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, উনি গবেষক তুমি শুরুতেই বললে, আমি আশ্চর্য হচ্ছি, দেখো যে দলটি স্বাধীনতার ঠিক আগে মানে আমি অবিভক্ত কমিউনিস্ট পার্টি একদম স্পেসিফিক তাদের ডকুমেন্টসে পরিষ্কার লড়কে লেগা গোর্খাস্তান লড়কে লেগা পাকিস্তান, তখন তাদের যুক্তি ছিল আমরা স্ট্যালিনীয় মতে আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে আন্দোলন করি, পরে বলেছে ঐতিহাসিক ভুল,
ক্ষমতায় আসার ভারত স্বাধীনতার পরে কেরলে তিন দশক ধরে মুসলিম লীগ ইন্ডিয়ান ন্যাশনাল লীগের সাথে তাদের জোট ছিল। হ্যাঁ তো কি এবং বলতে দাও না, তাহলে কি হয়েছে, তুমি মুসলিম লীগের জামাত এক নাকি? আরে শোনো, মুসলিম লীগ জামাত এক, এইকে খাবলা দিয়ে না, মুসলিম লীগ জামাত এক, আমি তো বলবো, আমি উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি মুসলিম লীগ তার এখনো এমএলএ আছে, উত্তর দিচ্ছি, তার এখনো নির্বাচনে লড়াই এমএলএ আছে, মুসলিম লীগ আর মোহাম্মদ আলী জিন্নাহর মুসলিম লীগ এক নাকি? আচ্ছা এই গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দাদি বাবা, বিজেপির শব্দ সমস্যা, মুসলিম শব্দ সমস্যা, 1989 সালে জোটবদ্ধ ভাবে পিকে বাসুদেবন নাইয়ারের নেতৃত্বে চিফ মিনিস্টার পদটা ঘোষণা হলো, যেখানে সিএইচ মোহাম্মদ খোয়ার নেতৃত্বে সমর্থন হলো। এবং খেয়াল করবে তুমি, তাতে কি মোহাম্মদ দাঁড়াও না, আচ্ছা এই রকম তারপরে ধর্মীয় এক বক্তব্য বক্তব্য যদি একজন অধ্যাপক 2009 করছে না, কিছু মানুষের নাম 2009 মানুষের নাম শুনে ধর্ম 2009 তার মানে জামাতের সঙ্গে কি সম্পর্ক, আজকে আমি বলতে পারি আমার ধর্ম কি সম্পর্ক, আমি আমাকে বলতে 2009 কেরলে আব্দুল নাসের মাদানির পিডিপি, মনে রাখতে হবে এই মুসলিম লীগেরই একটা কাউন্টার পার্ট, পিডিপি ভেঙে গিয়ে টাইম টু টাইম ওরা ভেঙেছে, কখনো ইউএন ইউএনএলআই হয়েছে, ইউএনএলআই হয়েছে, সে যাই হোক ডব্লিউএলআই আছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কাজ করে, এই এদের সাথে জোট করে লড়েছিল বলে 2011 বাম দুটো রাজ্যে হারে, একটা হচ্ছে কেরল একটা পশ্চিমবঙ্গ, পরবর্তীকালে 2011 বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পরে তাদের একটা পার্টি একটা ইয়ে বেরোয় পর্যালোচনা, তাতে বলে যে এই ধর্ম মানে এই সন্ত্রাসবাদী দল পিডিএ এর সাথে পিডিপি এর সাথে জোট করার খেসারত বামেরা দিয়েছে, কেরলের সংখ্যাগরিষ্ঠ হিন্দু 54.7% তার মধ্যে নাইয়ার যেটা বিজয়ন যেই সম্প্রদায় বিলংস করে তারা ভালোভাবে নেয়নি, এইবার শুনো, তারপরে তারপরে 21 নির্বাচনের আগে এরা এ রাজ্যে ভাইজানের দলের সাথে কি ভোট করে, জামাতের সাবজেক্টের সঙ্গে কি সম্পর্ক, আপনাকে আটকে জামাত নিয়ে বলুন না, বলতে বলতে দিন না, আসলে কি হয়েছে শুনতে পারে কথা, হঠাৎ ওনার কথা বলুন, হঠাৎ হঠাৎ সিপিএম কেন বলছে, এজেন্ডা ম্যাচ করছে, আমি বলছি ক্যারিয়ার পলিসির সঙ্গে ম্যাচ করছে, বাসু আচার্যের একটা অন্য কাজের মধ্যে ছিল লাস্ট কাশ্মীর নির্বাচনে সিপিআইএম নেতা ইউসুফ তারিনিকে হারানোর জন্য জামায়াতে ইসলামী যখন ভোট বয়কট করলো এবং এর বিরুদ্ধে প্রার্থী দিল, তখন শেষ পর্যন্ত এনসিএ এবং কংগ্রেসের সমর্থনে কিন্তু বাম জিতেছিলেন, বেশ এইটা একটা বার্তা, দ্বিতীয় হিন্দু একটা বড় সম্প্রদায়ের ভোট কেরলে সেটাকে রিস্টোর করতে চায় সিপিআইএম, ফলত আজকে এটা ক্ষতি হচ্ছে, সেটা পুনরায় বিচার করে দাও, ইউসুফ তারিনিকে তিন বার ট্র্যাক অ্যাক্সেস বলছো, আমি একটা কিছু বলে ঝন্টুদা, এইবার সৈকত গিরি, সৈকত গিরি একদম, সৈকত গিরি একজন একজন অধ্যাপক না, আপনি আপনার সময় আবার বলবেন ঠাকুর না, আবার বলবেন সৈকত, তাহলে মাঝখানে বলতে হবে কেন, এমনটা নয় যে আজকে এইবার ঝন্টু বড়াই গো অগ্রসরে ২৭ মিনিট হয়ে গেছে এখনো বলেননি ঠিক আছে, ওগুলো ন্যারেটিভ ওদের বলতে হয়, না বলে বকা খাবে বাড়িতে গেলে, আচ্ছা শুনুন না, একটু শুনুন, শুনুন না, শয়তানের দেশ তো আমার নেই, এখানে এখানে নেই, মানে আপনার যদি মনে হয় তাহলে আর কি করবো, তাহলে আপনি ভগবানের সন্ধানে যান, কিন্তু ভগবানের দেশে গেলে তো আবার শয়তান অপেক্ষা করে আছে, জামাতে ইসলামী শ্রমিক লাহিড়ি সিপিএম এর রাজ্য কমিটির মুখপত্র মাফ করবেন গণশক্তি তার সম্পাদক কি বলছেন এই নিয়ে একবার শুনুন, না না ওখানে কেরালাতে তো বিজেপি নেই, ফলে ওখানে কংগ্রেস এবং সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা হয়, গত লোকসভাতেও হয়েছে, এই লোকসভাতেও হয়েছে, অনেক ইলেকশন রেটরিক চলবে, তাতে কোনো সমস্যার কিছু নেই, প্রত্যেক রাজ্যের বাস্তবতা অনুযায়ী, প্রথম কথা এটা জোট না, ওটা আরএসএস এর টার্ম, ফলে আরএসএস এর টার্ম মিডিয়ার ব্যবহার করা উচিত না, এইটা হচ্ছে একটা মঞ্চ, প্রত্যেক রাজ্যের বাস্তবতা অনুযায়ী বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় জড়ো করা, ওখানে বিজেপি বিরোধী ভোট এলডিএফ এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে আছে, ফলে সেখানেই থাকবে,
অভ্র আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু কতগুলো খুব ভয়ঙ্কর কথা শ্রমিক লাহিড়ী বললেন। আমি জানি না সিপিএম এর রাজ্য স্তরে এইসব কথাবার্তাগুলো এখন বলা চালু হয়ে গেছে কিনা, মানে হয়তো হতে পারে যে দল এগুলো বলার অনুমতি দেয়। কোন একটি রাজ্যে যদি বিজেপি না থাকে তাহলে বামপন্থীরা বা কংগ্রেস একজন আরেকজনের বিরুদ্ধে শুধু লড়বেন না, প্রয়োজন পড়লে একেবারে চূড়ান্ত মৌলবাদী দেশবিরোধী শক্তির সাহায্য নিয়ে লড়বেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে ধর্মনিরপেক্ষতা কিছু এসে টেসে যায় না। শ্রমিক লাহিড়ীর কথা শুনে যা মনে হলো, বলছেন ওখানে তো বিজেপি নেই, কংগ্রেস এবং বামেদের মধ্যে লড়াই, সেখানে এই পরিস্থিতি রয়েছে, ওটা রাজ্যের বাস্তবতা। মানে জামাতে ইসলামীর মতো একটা দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে তাদের সমর্থনে লড়া যেই লড়ুক, এটা রাজনৈতিক বাস্তবতা কোনো দেশের হতে পারে, এবং সেটা শ্রমিক লাহিড়ী বিশ্বাস করছেন তার দলের, তার নিজের দলের সাধারণ সম্পাদকের, অস্থায়ী সাধারণ সম্পাদকের মতকে অস্বীকার করে। কিন্তু আমি কেন বলছি অভয় কথাটা, একটু আগে সুমন রায় চৌধুরী, সৈকত গিরিরা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে পিনারায় বিজয়নকে আমি কেমন লোক মনে করি, আমি তার আগে আপনাদেরকে জানাই বিধান রায়কে আমি কেমন লোক মনে করি। নীলাদ্রিবাবু আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে, বিধান রায় মোহাম্মদ ইসমাইলের কাছে যেবার এই 550 মতো পোস্টাল ব্যালটে ভোটে জিতে যেতেন, ওই ব্যবধানে জিতেছিলেন শেষবার 62 সালে, জিতে এসে বিধানসভাতে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে কমিউনিস্ট পার্টি সিপিআই। আমার বক্তব্যটা অন্য জায়গায়, এ নিয়ে প্রবল হট্টগোল হয়, জ্যোতিবাবুর বইতেও লেখাটেখা আছে। শেষমেশ বিধানবাবু তার কথা উইথড্র করেননি, জ্যোতিবাবুরা বোধহয় ওয়াক আউট করেছিলেন খুব সম্ভবত, অসত্য কথা বলা হচ্ছে ইত্যাদি। শুধু এটুকু বলেননি, এটুকু বলে বিধান রায় থেমে গেলে অন্য কথা হতো। বিধান রায় বলেছিলেন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, আজও রেকর্ডে আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন, সৈকত সুমনবাবু ফ্রি টু গো দেয়ার, দেখে আসতে পারেন, বিমানবাবু নিশ্চয়ই রেকর্ডটা দেখাবেন। মানে বলেছিলেন দাঁড়িয়ে যে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উঠেছে আমার বাড়ির সামনে দিয়ে কমিউনিস্ট পার্টির মিছিল যাওয়ার সময়, 62 সালের বিধানসভা নির্বাচন। নীলাদ্রিবাবু দেখুন, এই 62 থেকে 2024 যাই করুক, এক পক্ষ আরেক পক্ষকে কখনো পাকিস্তানের দালাল, আরেকজন আরেকজনকে কখনো জামাতের সঙ্গী, এইসব বুলেট হলে আবার ঠিক বিজেপিকে দেখলে একসঙ্গে হয়ে যায়। এখন এটা কি এদের নিতান্ত ইন্টারনাল একটা খেয়োখেয়ির ব্যাপার? মানে সাম্প্রদায়িক শব্দটা আমি কেন বলছি, নর্মালাইজেশন হয়ে যায় না অনেক কিছু, শ্যালককে আমরা কথ্য বাংলায় যা বলি ওটা আজকাল আর কেউ প্রায় গালাগালি মনে করে না, এক সময় ভয়ঙ্কর গালাগালি ছিল, নর্মালাইজেশন হয়ে গেছে। এখন সাম্প্রদায়িক বলা, দেশবিরোধী বলা, এগুলো কি নর্মালাইজেশন হয়ে গেছে? যেখানে বিজেপি নেই সেখানে সিপিএম কংগ্রেসকে বা বামপন্থীরা কংগ্রেসকে, কংগ্রেস বামপন্থীদেরকে আরামসে সাম্প্রদায়িক দেশবিরোধী বলে ডাকে, এরকম কি ব্যাপারটা? আপনার কি মনে হয়? না অনির্বাণ, ডক্টর বিধানচন্দ্র রায় তখন বলেছিলেন, এখন পিনারায় বিজয়ন বলেছেন, একজন আরেকজনের দিকে অভিযোগ তুলেছেন, তুলতেই পারেন, এটা তো গণতন্ত্র, তুলতেই পারেন তো। কিন্তু একটা ব্যাপারে আমি কমরেড পিনারায় বিজয়নকে অভিনন্দন জানাবো, কারণ তখন কিন্তু কংগ্রেস আর সিপিএম আর সিপিআই একই জোটে ছিল না, এখন তো জাতীয় জোট আছে, সেই জাতীয় জোটে থেকেও কমরেড বিজয়ন একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন কংগ্রেসের। কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ কি নতুন? অনির্বাণ মনে করিয়ে দিই, সুমনদা বলছিল জিন্নার নেতৃত্বে নয়, এটা অন্যই মুসলিম লীগ, তা সেই জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ 1940 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রস্তাব এনেছিল লাহোরে, সেই প্রস্তাব 1947 সালে কংগ্রেস মেনে নিয়েছিল বলেই ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। আবার মনে করিয়ে দিই কেরালে যে UDF সরকার, তার অংশ হচ্ছে মুসলিম লীগ ছিল 1979-80 সাল থেকে, সেই মামলার রায়কে উল্টে দিয়ে রায় সেই লেজিসলেশন পাস করেছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কিন্তু শুধু মুসলিম সাম্প্রদায়িকতা নয়, যে শিবসেনাকে কংগ্রেস একসময় সাম্প্রদায়িক দল বলতো, সেই বাল ঠাকরের পুত্রের যে দল, সেই দলের সাথে হাত মিলিয়ে মহারাষ্ট্রে লড়ছে কংগ্রেস। সুতরাং কংগ্রেস চিরকালই সাম্প্রদায়িকদের সাথে হাত মিলিয়েছে, কংগ্রেস সাম্প্রদায়িকতার সাথে হাত মিলিয়েছিল বলেই আজকে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। দেখুন আমেরিকায় ডেমোক্র্যাটদের যে হাল হয়েছে, ভারতবর্ষে সেই কমিউনিস্টদেরই হাল হতে চলে, কংগ্রেসের সেই হাল হতে চলে। এখন বিডিং করা একটা রাজনৈতিক দল নীতির কথা বলছে,
শিবসেনা বললে আজকাল একটু অস্বস্তি, সৈকতের অস্বস্তি বাড়ে, ওদের একের পর এক ট্রেড ইউনিয়ন নেতাকে খুন করা বাল ঠাকারের দল, তার ছেলের সঙ্গে ওরা হাত মিলিয়ে বসে আছে নাকি? আমি কেন ব্যাখ্যা দেবো? আমি সত্য বলছি, রিপাবলিক বাংলার অ্যাঙ্কার মহাশয় নীলাদ্রি বাবুর হয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আরে আরে সুমন বাবু, সত্যং বদিশ্যামি মৃতং বদিশ্যামি। লজ্জা করে না কমলা হ্যারিসনের লজ্জা আছে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সমস্যা আপনার নেই, চুপ করুন। আমি বলি সুমনদা সৈকতদা প্রত্যেকেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি তাদেরকে সম্মান করি। আমি তাদের বলার মাঝখানে একটা সেন্টেন্সও বলিনি, একটা ওয়ার্ডও বলিনি। আমি আশা করবো এই সৌজন্যটা আপনাদের তরফ বজায় থাকবে, এটা কিন্তু থাকুন, এইটা কিন্তু রাখবেন কাইন্ডলি। আমি ফার্স্টেই বলে শুরু করলাম সেই জন্য। বাসুবাবু এখন নেই, উনি বোধ হয় ব্যস্ত, খুব বড় গবেষক উনি, বামপন্থী গবেষক। তো গবেষণা আমিও করেছি, গবেষণা আমিও করি। তো আমি দেখছিলাম দ্য ইউরোপিয়ান জার্নাল অফ নিউরোলজির 2004 একটা আর্টিকেল যেটাতে সাজেস্ট করা হয়েছে লেনিনের নাকি সিফিলিস ছিল এবং সেই কারণে তিনি নাকি মারা গেছিলেন। সত্যি মিথ্যা আমি জানি না, এই জার্নাল যারা পাবলিশ করেছেন এবং আর্টিকেলটা যারা লিখেছেন তারা বলতে পারবেন। সম্ভবত বাসুবাবু এইসব নিয়ে গবেষণা করতে এত ব্যস্ত থাকেন, উনি ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অত ভাবা বা বোঝার বা ইনফরমেশন জানার সময় পান না, তাই আজকে উনি ডিবেট করতে বসে গেছেন, আজে বাজে বোকে চলে গেছেন। দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভেবেছিল ওনার মতো একজন বিদ্যজনের থেকে একটা কিছু কনস্ট্রাকটিভ বক্তব্য পাওয়া যাবে, সেটা সব পাওয়া যায়নি, কারণ উনি লেনিনের সিফিলিস নিয়ে বোধ হয় গবেষণা করতে ব্যস্ত ছিলেন। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বাসুবাবুর সঙ্গে পরে দেখা হলে জিজ্ঞাসা করবেন, সাধারণ মানুষকেও জানিয়ে রাখি, লেনিনের সিফিলিসের থেকেও ইম্পর্টেন্ট ইনফরমেশন দেশপ্রেম নিয়ে কমিউনিস্টদের। মানবেন্দ্রনাথ রায় ভারতে একদম সুভাষচন্দ্র বসু যেটা করেছিলেন সেই কায়দায় একটা ফৌজ তৈরি করেছিলেন ভারতে এসে অভিযান করে স্বাধীনতা অর্জনের জন্য। ব্রিটেন থেকে প্রচণ্ড চাপ আসে, নিউ ইকোনমিক পলিসি চালু করেছেন লেনিন। আপনি যদি ওটা ওখানে করেন, ওদেরকে সমর্থন দেন, তাহলে আপনার দেশে আমরা কোনো ইনভেস্টমেন্ট করবো না। নিজের দেশের নিউ ইকোনমিক পলিসি চালু রাখার জন্য লেনিন মানবেন্দ্রনাথ রায়কে বলেছিলেন সেনাবাহিনীটা ভেঙে দিতে। চিঠিটা বাসুর কাছে আছে, বলুন। যাই হোক, আপনি দেখে নিতে পারেন, লেফটিস্টদের খুব সম্মান করা প্রয়োজন, কারণ লেফটিস্টদের সম্মান আরও বেড়ে গেছিল আমি বলবো সাম্প্রতিককালে, লাস্ট ইলেকশন ম্যানিফেস্টোর সময়। ইলেকশন ম্যানিফেস্টোতে এত স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো কথা এই জাতীয়তাবাদী লেফটিস্টরা করেছিল। আমি কয়েকটা কথা তুলে ধরছি। ম্যানিফেস্টোতে তারা লিখেছিল কোয়াড এবং I2U2 থেকে ভারতবর্ষকে তারা বের করে আনবে যদি তারা ভোটে যেতে। খালি এখানে থেমে যায়নি, তারা বলেছে ভারতবর্ষের নিউক্লিয়ার ডিসআর্মমেন্ট করবে তারা যদি ভোটে যেতে। মানে চায়নার কাছে 350-এর ওপরে নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে, পাকিস্তানের কাছে প্রায় 150-এর ওপরে নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে, আর আমরা গত এত দশক ধরে যে নিউক্লিয়ার ওয়ারেড তৈরি করেছে আমাদের ম্যান পাওয়ার, আমাদের হিউম্যান ক্যাপিটাল, সেগুলো সব নষ্ট করে দিয়ে বামপন্থীদের কথায় আমরা হাতে মোসাম্বি নিয়ে বসে থাকবো। এটা হচ্ছে বামপন্থীরা। খালি এখানেও শেষ হয়ে গেলে তাও ঠিক ছিল, কিন্তু তাদের প্রতি সম্মানটা আরও বাড়ে কখন বলুন তো, যখন আপনার মনে পড়ে যায় যে বামপন্থীদের একটা দল, মহান দল CPM-এর মুখপাত্র গণশক্তিতে নেপালের সঙ্গে যখন ভারতবর্ষের বর্ডার ডিসপিউট হচ্ছিল নেপালের সমর্থনে তারা স্টেটমেন্ট দিয়েছিল, তখন তাদের ব্যাপারে আরও আমাদের সম্মান বেড়ে যায়। কিন্তু আর আমাদের আরও সম্মান বাড়ে। আমি একটা কথা আরেকবার একটু ধরে দিচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে এই সীতারাম ইয়েচুরিদেরকে বাবুরাম ভট্টরায় প্রচণ্ডদের সঙ্গে নেগোশিয়েট করবার জন্য তো কংগ্রেস পরিচালিত সরকারই। আমি বলছি, আমি ওই কারণেই বোঝার চেষ্টা করছি, কংগ্রেসের সঙ্গে ডায়নামিক্স একটা তো রয়েছে, অনেক পুরনো সম্পর্ক। এটা খুব সিরিয়াস ওয়েতে বলে নাকি সাম্প্রদায়িক কাউকে বলে দেওয়াটা, এটা একটা নরমালাইজেশন। এবার আমি আস্তে আস্তে আসি, যেহেতু কংগ্রেস তো একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত এখন জাতীয়তাবাদী লেফটিস্টদের সঙ্গে নাকি এখনো আসছি দাঁড়ান, এবার ঢুকছি, জানি গায়ে লাগবে, ঢুকছি, শুনুন। যখন লেফট গভর্নমেন্ট কেরালাতে প্রথম আসে, বিমোচন স্মরণ বলে একটা কিছু ওখানে ঘটেছিল, বিমোচন সমরম, যদি না জানেন আপনি একটু গুগল করে পড়ে নেবেন। তখন 356 দ্বারা লাগু করে কংগ্রেসের ইউনিয়ন গভর্নমেন্ট ওই লেফট গভর্নমেন্টকে ভেঙে দিয়েছিল। আরে দাঁড়ান না, আমি মাঝখানে সব জানি। আচ্ছা, আমি তো বলিনি আপনি জানেন না, আপনি বলে দিচ্ছেন। বললে তো 134 বার 356 ধারা জারি করেছে ইউনিয়ন গভর্নমেন্টে থাকাকালীন কংগ্রেস। ছেড়ে দিন, এরা বিশাল বড় ভারতবর্ষের সমর্থনে কাজকর্ম করে।
সিপিআই ভেঙে সিপিএম হলো, সেখান থেকে সিপিআই এমএল হলো, সেখান থেকে নকশাল হলো, এরা তো ঠিকই করতে পারে না, এদের আইডিওলজিটা কি? কিন্তু কংগ্রেসের কংগ্রেসের আইডিওলজিটা ঠিক আছে, এবার সম্পর্ক কংগ্রেসে আসেন, আরে মহামুষ, এবার সিপিএম তো গেল এই দল, সিপিআই এ গেল এই দল, সিপিআই এমএল গেল এই দল, এদের এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলেছেন যে জামাতের সঙ্গে কংগ্রেসের লিঙ্ক। এবার এখনই দেখুন কংগ্রেস এত লাফাচ্ছে, এবার আমি কংগ্রেস নিয়ে বলা শুরু করছি। দেখুন কংগ্রেস আমাদের একটা দারুণ দল যাদের তত্ত্বাবধানে পাক অকুপাইড কাশ্মীর কিন্তু হয়েছে, কারণ উনি হাই তুলছেন যদিও, কিন্তু যখন ইন্ডিয়ান আর্মি পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে আবার ফেরত দিয়ে দিত, আমরা কন্ট্রোল নিয়ে নিতাম, তখন এদের নেতা মনে হয়েছিল না না কন্ট্রোল নেওয়ার দরকার নেই, আমরা চলো ইউএনএ যাই। না দিয়েছিলেন কেন? জিন্নাকে ভেট দিয়েছিলেন? এটা উনি বলবেন দাঁড়িয়ে মহামান্য আদালতে একটা মামলা কিন্তু ঝুলে রয়েছে যে রাহুল গান্ধী কি রাহুল ভিঞ্চি, একটা মানুষ যার নাম ঠিক নেই তারা নাকি চালাবে দেশ, যাদের সিটিজেনশিপ ঠিক নেই বা কোর্টে সারুন টপিকে আলোচনা চালাবে দেশ, এরা এত দেশপ্রেমী, ১৯৭৫ সালে যখন ইন্দিরা গান্ধী মহান নেত্রী ইলেকশন ফ্রড করেছেন, তখন ইন্দিরা গান্ধী সেই ভার্ডিক্ট থেকে বাঁচার জন্য সারা দেশ বিজেপি ইমার্জেন্সি লাগু করে। মানে এরা একদিকে একদিকে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে এরা ভোটে কংগ্রেস এবং তাদের জোট সঙ্গে কংগ্রেস যখন বলে যে পিনারায় বিজয়ন, পিনারায় বিজয়ন বিজেপিকে হাওয়া দিচ্ছে, এতটা শিরদাঁড়া হীন হয়ে গেছে বামপন্থী প্রতিনিধিরা যে ওইটাও কাউন্টার করার দম হয়নি, এই অবস্থা। আসলে এরা ওই লতানো গাছ পলিটিক্স করবে, নিজেদের কোনো অস্তিত্ব নেই, কোনো ইলেকটোরাল সৈকতের সাপোর্ট নেই, যেখানে পারবে সুবিধাবাদী পলিটিক্স করবে, শেষ হয়েছে, এবং দেশকে বিক্রি করে দিতে পারবে, নেতৃত্ব আসবে, ম্যানিফেস্টোতে নির্লজ্জতা, অপ্রপিস নির্লজ্জয়, অপ্রপিস সৈকতগিরি, সৈকতগিরি হাত তুলছেন। আমি সৈকত একটা কথা শুধু স্মরণ করে দিচ্ছি, যদিও এটা যদিও স্মরণ করে আপনি তো অনেক প্রাজ্ঞ সাংবাদিক, এরা যে বিজেপি রিজেক্টেড, কিন্তু বিজেপি মুখপত্র এই সময় আপনাদেরকে চারজনের বক্তব্য শোনাই, কংগ্রেস থেকে, বামপন্থীদের মধ্যে থেকে এবং অবশ্যই বিজেপির মধ্যে থেকে। আজকের এই বিতর্ক নিয়ে চারটি দলের বক্তব্য শুনে নিন। দেখুন, ভারতবর্ষের সামনে এখন সবচেয়ে বড় বিপদ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ স্টেট ওয়াকাজম এবং কালচারাল মার্ক্সিজম, এবং এই তিনটে একসঙ্গে যেটা হয় তার একটি অন্যতম অঙ্গ হচ্ছে ইসলামিক ফ্যানাটিসিজম। তার ফলে জামাতের অর্থে কংগ্রেস যে চলছে তা তো আমরা জানি। তবে যদি এই ধরনের অভিযোগের কোনো রকম সত্যতা থেকে থাকে তাহলে একটা বিপজ্জনক দিক, এ সম্পর্কে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির খুব সচেতন থাকা দরকার।
দেশটাকে নতুন করে বিভাজনের পরিকল্পনা চলছে হিন্দুত্ববাদীদের উত্থানের পর, তাদের সাহায্য করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়াটা কারো পক্ষেই ঠিক না। আমি জানি না উনি অভিযোগ কিসের ভিত্তিতে তুললেন, সেটাই আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। ভারতবর্ষের মাটিতে আর যাই হোক, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কখনোই কমিউনাল ফোর্সকে একেবারেই অ্যাকসেপ্ট করে না। আমি শুনে একটু আশ্চর্য পড়ছি, ওর মতো ব্যক্তি ওই সেই সব নেতৃত্ব মন্তব্য করে নিশ্চিতার বিষয়। আপনারা শুনলেন কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য, তিনি বলছেন যে কোনোভাবেই কংগ্রেস মৌলবাদের সঙ্গে আপোষ করে না নিশ্চিতভাবে। কিন্তু সেটা কি আজকের কংগ্রেস? নিশ্চিতভাবে মহাত্মা গান্ধী যেদিনকে দেশের স্বাধীনতার দিন অনশন করছিলেন, তিনি মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে অনশন করার সময় আপোষ করতে চাননি। কিন্তু জওয়াহরলাল নেহরু চেয়েছিলেন কি? বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন কি? আমার সেখানেই প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আজকের বিতর্কে আসা। আমি আপনাদের কাছে যে প্রশ্ন রেখেছিলাম, আপনাদের কাছে রাখা প্রশ্নের উত্তর নেব। প্রথমে ফেসবুকের রায়, আপনাদের কাছে সমাজ মাধ্যমে রাখা প্রশ্ন আপনারা কি উত্তর দিয়েছেন শুনে নিই একবার। প্রশ্ন ছিল, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভিতরে আসলে হিন্দু বিদ্বেষ 84% মনে করেছেন হ্যাঁ, না মনে করেছেন 16%। এবার এক স্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 100% মনে করছেন হ্যাঁ কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভিতরে হিন্দু বিদ্বেষ, না মনে করছেন 0%। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যান, এখানে 87% মনে করছেন হ্যাঁ অবশ্যই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভিতরে হিন্দু বিদ্বেষ, না মনে করছেন 13%। আমার সময় একেবারে শেষ।